বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে নেভাল একাডেমিতে রয়েছেন সহকর্মী মিরাজ মিজু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, রাষ্ট্রপতি কুচকাওয়াজের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে রাষ্ট্রপতির কুচকাওয়াজ রয়েছে এখানে, এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেলা 10:30 নাগাদ তার পৌঁছানোর কথা রয়েছে। এবং এবছর কিন্তু আপনার 43 জন কমিশন প্রাপ্ত হচ্ছেন, এবং এর মধ্যে 9 জন নারী রয়েছেন এবং 2 জন প্যালেস্টাইনের নাগরিক রয়েছেন যারা এখানে তাদের লেখাপড়া করেছেন। এবং এই নেভাল একাডেমিতে সবচেয়ে ঐতিহাসিক ব্যাপারগুলো হচ্ছে যে নেভাল একাডেমি থেকেই কিন্তু বাংলাদেশের নেভির যারা রয়েছেন এখন বর্তমানে, যারা সমুদ্রকে আমাদের সার্বভৌম করে রাখছেন, তাদের কিন্তু প্রথম হাতে ঘড়িটা এই নেভাল একাডেমি থেকেই হয়ে থাকে। এবং জেসিকা, আপনি আরেকটা জিনিস বলে রাখতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, সেখানে কিন্তু সবার সাথেই বন্ধুতা, কারোর সাথে শত্রুতা না নয়, এবং সেই জায়গা থেকে কিন্তু কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে থাকে। কিন্তু বৈশ্বিক যে পরিস্থিতি, সেখানে সেখানে আপনার সর্বদা সশস্ত্র বাহিনীকে প্রস্তুত হওয়ার কথা বারবার প্রধানমন্ত্রীও বলেছেন যে যে কোনো পরিস্থিতি যাতে আমাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন তারা যেন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারেন। তো সেই জায়গা থেকে যারা রয়েছেন তারা একটি বিষয়কেই প্রাধান্য দিয়ে থাকেন যে সর্বক্ষেত্রেই একটা সবসময়ের জন্য একটা দুর্যোগ মুহূর্ত থেকে শুরু করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব কিছুতেই তারা যাতে প্রস্তুতিতে তাদের রাখতে পারেন। তো আজকে যে নেভাল একাডেমিতে যে কুচকাওয়াজটি হবে রাষ্ট্রপতি, সেখানে প্রধানমন্ত্রী আসবেন, হয়তো সেই কথাগুলো আবার পুনর্ব্যক্ত করবেন। এর আগের বার তিনি যখন এসেছিলেন তিনি একটি কথাই বারবার বলেছিলেন যে আমরা কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুতা করেই কিন্তু চলতে চাই, বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই। কিন্তু বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিশ্বমানের যে বাহিনী রয়েছে তার সাথে যাতে আমরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সেই শিক্ষা ব্যবস্থাটা যাতে বাংলাদেশে থাকে, সেই সক্ষমতা যাতে বাংলাদেশের থাকে, এবং সেটি হলেই যেটি হবে যে আমরা বিশ্ব পরিস্থিতিতে আমাদের আত্মমর্যাদা নিয়েই বাংলাদেশে দাঁড়াতে পারবে। এবং নেভাল একাডেমি কিন্তু আমাদের সমুদ্র জয়ের যে জায়গাটি, সমুদ্র সার্বভৌমত্ব রাখার যে জায়গাটি, সেটি কিন্তু গুরুত্বপূর্ণভাবেই পালন করে আসছে। ফলে নেভাল একাডেমির এই কমিশন প্রাপ্ত যারা হচ্ছেন তারা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবেন, এবং আমাদের যে সমুদ্র রয়েছে সেখানে তার যে সার্বভৌমত্ব রয়েছে, শুধু তাই না, আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সমস্ত কিছুতেই তারা অবদান রাখবেন বলেই বিশ্বাস করছেন সাধারণ মানুষ। এবং এখন পর্যন্ত সব আয়োজন কিন্তু প্রস্তুত রয়েছে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজের। তো এই ছিল জেসিকা আমার কাছে এখানকার সর্বশেষ খবর। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।